আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি করোলা গাড়ি নিয়ে এসেছি। আর করোলা গাড়িটি লাস্ট ভার্সনের গাড়ি, 2006 মডেলের করোলা, 2006 মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2009 সালে। 6 মডেলের পাল কালারের গাড়ি, প্রত্যেকটি গ্লাস 100% অরিজিনাল জেনুইন পেয়ে যাবো আমরা গাড়িটির সাথে। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু প্রতিদিন এসে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজেই। আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি, আর আমাদের লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোডে। মাজার রোডের ঠিক মেন রোডে অবস্থিত আমাদের শোরুমটি, 8x1st কলোনি মিরপুর মাজার রোড, ঢাকা 1216। ভিউয়ার্স, গাড়ি পাল কালারের গাড়ি, প্রত্যেকটি টায়ার একদম নতুনের মতো, অ্যালয় রিম যথেষ্ট স্মার্ট অ্যালয় রিম, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালয় রিমটি এবং টায়ারগুলো, প্রত্যেকটি ঘাট অনেক একদম দেখে মনে হচ্ছে নতুন গাড়ি। 2006 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে, জি এডিশনের গাড়ি, নিকেল হ্যান্ডেল রয়েছে অরিজিনাল বিল্ট ইন, এবং রয়েছে রেনশিটের অপশন, পাল কালারের গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমি একটু ভিতরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দরজার প্যাড একদম ফ্রেশ, রয়েছে সেন্ট্রাল লেকের অপশন, এবং রয়েছে উডেন প্যানেল, রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম, জি করোলার সবগুলো ফিটিংসই কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এসির যে ভেন্টিলেশনগুলো রয়েছে, সেম জি করোলাতে ঠিক এই ফিটিংসগুলো থাকে এখানে। আর করোলাতে এখানে সেন্টারের লক কন্ট্রোলিং থাকবে, আর এটি কিন্তু জি করোলা, 100% জি করোলার ফিটিংস। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটি বিস্কিট কালার, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, পাল কালারের গাড়ি। প্রত্যেকটি টায়ার কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ, আমরা পিছনের টায়ারটি দেখানোর চেষ্টা করতেছি, একদম ফ্রেশ রয়েছে, দেখে মনে হচ্ছে একদম নতুন টায়ার। আর রয়েছে 60 লিটার সিএনজির অপশন। আর ভিউয়ার্স, আমাদের কাছে কিন্তু এরকম বাজেটের আরও বেশ কিছু গাড়ি রয়েছে, রয়েছে এলিয়ন রয়েছে, 3 মডেলের এলিয়ন রয়েছে, একদম ফ্রেশ 100% ফার্স্ট পার্টি স্মার্ট কার, রয়েছে 3 মডেলের করোলা, রয়েছে 8 মডেলের নিশান সারি, রয়েছে জুকি, রয়েছে 110 স্প্রিন্টার, রয়েছে প্রিমিও, অনেক ভালো ভালো গাড়ি রয়েছে কিন্তু আমাদের সাথে কাছে, রয়েছে করো এক্সজিও, বেশ কিছু গাড়ি কিন্তু আমাদের কাছে, সেকেন্ড কারে কিন্তু প্রচুর গাড়ির কানেকশন রয়েছে। যারা একটি কম বাজেটে ভালো মানের সেকেন্ড কার কিনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কার প্যালেস বিডিতে। আর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এর পিছনের শেপ, সামনে পিছনে দুটি হ্যাভি স্টিল বাম্পার রয়েছে, আর নিউ শেপের গাড়ি হওয়ার কারণে নাম্বার প্লেটের দুপাশে দুটি ব্যাক লাইটের অপশন পাবো, ব্যাক গিয়ারে যখন দেবো এই লাইটগুলো কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এক্স লিমিটেড ভার্সনের গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, 100% ফ্রেশ, পাল কালারের সাথে রেড কালারের লাইটটিও দেখতে অনেক চমৎকার, প্রত্যেকটি গ্লাস 100% জেনুইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডের ভিউ, কোথাও কোনো স্পট বা স্ক্র্যাচ নেই, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আর নিউ শেপের গাড়ি অবশ্যই, কারণ 2006 সালে কিন্তু লাস্ট চলে আসছে আমাদের দেশে, জাপান তৈরি করেছে 2006 লাস্ট তৈরি হয়েছে করোলা গাড়িগুলো, আর এটি হচ্ছে সেই লাস্ট ভার্সনের করোলা। 3-part হেডলাইট, হেডলাইট কিন্তু 3-part হয় নিউ শেপের গাড়িতে। আর টায়ারগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার, প্রত্যেকটি টায়ার কন্ডিশন একদম ফ্রেশ, দেখা পড়ছে নতুন টায়ার, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, ফার্স্ট পার্টি গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, টয়োটা জি করোলা, এক্স লিমিটেড ভার্সনের করোলা, পাল কালারের গাড়ি, আর প্রত্যেকটি নাম্বার প্লেটও ফ্রেশ রয়েছে, দেখে মনে হচ্ছে একদম নতুন গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,70,000 টাকা, তবে কথা দিচ্ছি আর একটু কমিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে, তাহলে কিন্তু আমাদের এই এত ভালো ভালো কালেকশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের জন্য এই এত ভালো ভালো ফিচার্সের, এত ভালো ভালো গাড়িগুলো কিন্তু আমরা রেডি করে রেখেছি,
জাস্ট আপনারা এসে দেখে আপনার সেই পছন্দের কাঙ্ক্ষিত গাড়িটি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর ভিউয়ার সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।